আসসালামু আলাইকুম, ফারহানাস ব্লগ এন্ড কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আমি ফারহানা চাই আপনাদের সাথে। আমার আজকের রান্নার আয়োজন হচ্ছে খাসির মাংস দিয়ে ছোলার ডাল। এটা হচ্ছে আমাদের বাঙালির একটি ঐতিহ্যবাহী রান্না। তাহলে আসুন দেখা যাক কীভাবে রান্না করা হয়। প্রথমে কড়াইটাকে আমি গরম করে সেখানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এখানে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ মিডিয়াম থেকে লাল হয়ে গেলে সেখানে আমি আদা এবং রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেব। আমি এখানে আপনার ইচ্ছে করলে আলাদা আলাদা করে আদা রসুন ইউজ করতে পারেন, কিন্তু আমি আদা এবং রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, যার কারণে আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, অথবা আদা 1 চামচ বা রসুন 2 চামচ করে দিতে পারেন। তো আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে কয়েকটি তেজপাতা দিয়ে দেবো। এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 3 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। খেয়াল রাখতে হবে পেঁয়াজে যখন মশলাগুলো দেওয়া হবে তখন চুলার আঁচটা সামান্য কমিয়ে রাখবেন। এখন আমি সামান্য একটু পানি দেব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো করে ভুনা করা যায়। মশলা ভুনা হয়ে গেছে, এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মশলায় মাংসগুলো দেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে মাংসগুলো মিক্স করে দেব। এরপর আমি দেব কয়েকটি গরম মশলা আর লবণ। লবণ এবং গরম মশলা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে দেব। মাংস কষানোর জন্য ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেব। মাংস কষা হয়ে গেলে এখানে আমি আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। আপনারা রান্না করার আগে ছোলার ডালটাকে যদি সামান্য গরম পানিতে আধা ঘন্টা ভিজে রাখেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। পরবর্তীতে মাংস রান্না করতে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
তো মাংসের মধ্যে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানি দেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে ভালো করে ঢেকে দেব। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ এবং গরম মশলার গুঁড়োটা। ব্যাস এখন শুধু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিলেই হয়ে যাবে ছোলার ডালে খাসির মাংস। আজ এ পর্যন্তই। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।